নমস্কার বন্ধুরা আমি সুজিৎ বিশ্বাস তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ফ্রি জব প্রোভাইডার ইউটিউব চ্যানেল এস অ্যান্ড এস সলিউশন ইউনিট তো আজকে বেসিক্যালি আলোচনা করতে চলেছি জিও মার্ট রিক্রুটমেন্ট দু নিয়ে তো জিও মার্টের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করে নিতে পারবে তো এখানে আপনারা কাজটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন না মিন এখানে কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম আলাদাভাবে টাকা পয়সা দিতে হবে না তো এরকমই ফ্রি জবের আপডেট সবার আগে পাওয়ার জন্যে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন হয়ে যেতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে কন্টিনিউ দেখবেন আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যেহেতু রকমই সরকারি এবং বেসরকারি জব আপডেট নোটিফিকেশান আমরা সবার আগে প্রোভাইড করে থাকি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এখানে ফার্স্টে দেখতেই পাচ্ছেন জব ওপেনিং ইন জিও মার্ট তো জিও মার্টে আপনাদেরকে কিন্তু নিয়োগ করা হবে নেক্সট কি আছে এডুকেশান তো যোগ্যতা যদি বলা যায় তো মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু যোগ্যতা থাকতে হবে নেক্সট কি আছে দেখে নেবো প্রফেশনাল এক্সপিরিয়েন্স তো জিরো টু থ্রি ইয়ার্স আই এখানে একদম ফ্রেশার ক্যান্ডিডেট যারা আগে কোথাও কাজ করেনি তারাও কিন্তু আবেদন করতে পারো এবং যাদের এক্সপিরিয়েন্স আছে যে কোনো ফিল্ডে তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারো তো এজ লিমিট কী চাওয়া হয়েছে যদি বলা যায় তো কুড়ি থেকে উনত্রিশ বছর বয়সের মধ্যে কিন্তু বয়স প্রতিটি ক্যান্ডিডেটের থাকতে হবে নেক্সট গেছে এখানে দেখে নেবো স্যালারি তো স্যালারি যদি বলা যায় তো বারো হাজার তিনশো টাকা কিন্তু পার মান্থ আপনারা স্যালারি পাবেন সাথে কিন্তু ডিএ আই মিন ডেলি অ্যালাউন্স পাবেন পঞ্চাশ টাকা এবং ইনসেন্টিভ কিন্তু এখানে এখান থেকে আপনারা ইনকাম করতে পারেন ছ হাজার টাকা পর্যন্ত এটা কিন্তু কাজের ওপর ডিপেন্ড করছে এবং আপনারা কীভাবে কাজ করবেন সে সম্পর্কে ট্রেনিং কিন্তু অবশ্যই কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হবে নেক্সট গ্যাচে দেখে নেব যে জব লোকেশান তো জব লোকেশান যদি বলা যায় তো পশ্চিমবঙ্গের বিভিন্ন লোক শনের ভ্যাকেন্সি রয়েছে যেমন দেখতে পাচ্ছেন জেমস লং সরণি তো এখানে কটা ভ্যাকেন্সি রয়েছে এগারোটা তারপরে কি আছে সেন্ট্রাল অ্যাভিনিউ ডানলপ ব্যারাকপুর কসবা পার্ক স্ট্রিট জয়নগর নৈহাটি হাওড়া কামালগাজী আলিপুর শ্রীরামপুর তারকেশ্বর রাজারহাট মেদিনীপুর হলদিয়া কসবা কালনা রানাঘাট কৃষ্ণনগর এবং বসিরহাট তো এতগুলো লোকেশানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন নেক্সট গেছে আমরা এখানে দেখে নেব টু হুইলার রিকোয়ার্ড তো এই জব প্রোফাইলে কাজ করতে গেলে নিজের বাইক এবং ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকা ম্যান্ডেটারি এবং এই জব প্রোফাইলে কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করে নিতে পারবে নেক্সট গিয়েছে আমরা এখানে দেখে নেব স্মার্টফোন রিকোয়ার্ড তো এখানে কিন্তু কাজ করতে চাইলে নিজের স্মার্টফোন কিন্তু অবশ্যই থাকতে হবে ক্লি রিকার্ড যদি বলা যায় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা কিন্তু অবশ্যই চেক আউট করে নিতে পারেন নেক্সট ক্যাচ আমরা এখানে দেখে নেব ইন্টারভিউ প্রসেস যদি বলা যায় তো ফেস টু ফেস ইন্টারভিউ কিন্তু আপনাদের হবে এবং ইন্টারভিউ যদি বলা যায় তো টুয়েস ডে আটই ফেব্রুয়ারি কিন্তু আপনাদের ইন্টারভিউ শুরু হবে তো নেক্সট ক্যাচ আমরা এখানে দেখে নেব ইন্টারভিউ ডকুমেন্ট হিসেবে কিন্তু আপনাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে যেমন সিবি আরও সমস্ত রকম ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ যেতে হবে তো ডু নট কল আপনাদেরকে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো আপনারা কিন্তু এইচ আর হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মার্ট এবং রেফার শুভজিৎ বিশ্বাস লিখে আপনারা কিন্তু অ্যাপ্লাই নিতে পারেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে চেক করে নিন অবশ্যই আপনারা এইচ আর হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন তো আশা করি আপডেটটি বুঝে গিয়েছেন এরপরেও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন টেলিগ্রামে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো চলুন কথা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন বাই